আসসালামালাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ঈদের দিন, আমরা বিকেলবেলা একটা সুন্দর একটা মনোরম পরিবেশে ঘুরতে আসলাম। বেশি কিছু না, আজকে সারাদিন বৃষ্টি ছিল, এখনো বৃষ্টি, তো পরিবেশটা বৃষ্টির পরে কিন্তু পরিবেশটা অনেক ভালো থাকে, এর জন্য কিন্তু আমরা ঘুরতে চলে আসলাম বুকিত বিন্তাং, যেটা পপুলার প্লেস অ্যান্ড টুরিস্টরা কিন্তু এখানে থাকে। লাইক এখানে কিন্তু সবগুলো আশেপাশের হোটেল, বড় বড় হোটেল, ফাইভ স্টার হোটেল, সো এখানে কিন্তু একটা রমরমা একটা মানে আমেজ থাকে, এর জন্য কিন্তু আমরা এখানে ঘুরতে আসলাম। আর আশেপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর, আর এখানে একটা মাল্টি কালচার একটা ব্যাপারটা দেখা যায়। সো আর আমি লাইক করি মাল্টি কালচার, সো দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে সবাইকে নিয়ে আসলাম এখানে ঘোরার জন্য, এখানে সময়টা স্পেন্ড করার জন্য। তো আশা করি আপনারা আমাদের সাথে দেখবেন, ভালো লাগবে। এখন কিন্তু একদম মেইন এন্ট্রেন্সে আসি, অর্থাৎ আমরা বুকিত বিন্তাং এর একদম সামনে আসি। সো এইটাই হচ্ছে ভাইরাল শেপ প্লেস, এখানে সবাই কিন্তু আসে ঘুরতে আসে, এবং হচ্ছে এখানে টুরিস্টরা, যে মালয়েশিয়াতে যারা টুরিস্ট হিসাবে আসবেন, বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে যারা আসেন, তারা কিন্তু এই আশেপাশে থাকে এবং সন্ধ্যাটা কিন্তু এখানে এনজয় করে। তো এর জন্য কিন্তু আমরাও কিন্তু চলে আসলাম দিকে দিকে। দেন এখানে সবাই হচ্ছে টাইম স্পেন্ড করে, ঘোরাফেরা করে, ছবি তোলে। তো আমরা আসেন, এদিকে আসেন, দেখাই এদিকটা পরিবেশটা, এদিকের পরিবেশটা আরো সুন্দর। তো এর জন্য কিন্তু আমরাও চলে আসলাম এদিকে, অসাধারণ, তাই না? তো এর জন্য কিন্তু আমরাও চলে আসলাম। ক্লোথের হতে পারে, তারপর হচ্ছে ইলেকট্রিক হতে পারে, সব ধরনের ব্র্যান্ড কিন্তু এখানে আছে, ঠিক আছে? তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে আসলে, ঠিক আছে? আর এদিকে দেখেন অনেক পর্যটক, যারা এখানে আসেন ঘুরতেন, অনেকে আসে ঘুরতে আসেন, আর এটা হচ্ছে ভাইরাল জায়গা, ঠিক আছে? তো এই জায়গাটা আমরা ঘুরতে আসলাম, ভালো লাগতেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। এই সময়টা ভালো লাগে আমার, যে যখন হচ্ছে গাড়িগুলো দাঁড়ায় থাকে আর আমরা যখন যাই, মানুষগুলো যখন যায়, তখন পরিবেশটা আরও বেশি ভালো লাগে। সো এই যে মিনিসোটা, এটা 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 দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। আশা করছি আমরা আপনাদেরকে সুন্দরভাবে এই ঈদের দিনটা, পরিবেশটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু দিতে পারছি, সুন্দরভাবে দেখাইতে পারছি জানি না। তো এখন আমরা যাচ্ছি সুপার শপে, তো কিছু দেখি, কিছু কেনাকাটা করব বাসার জন্য। তো ভালো থাকেন, আবারও কোথায় দেখা হবে, কোনো একটা ভালো সময় দেখা হতে পারে, আবার খারাপ সময় হতে পারে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।